আজ আমি আপনাদেরকে মিষ্টির একটা রেসিপি বানিয়ে দেখাবো। আর আজকে আমি দেখাবো বর্ধমানের বিখ্যাত মিষ্টি সীতাভোগ। তাহলে দেখে নিন কিভাবে বানাতে হবে, আর পুরো ভিডিওটা সাথে থাকুন। এখানে আছে ছানা, আর ছানাটা আজ আমি বাড়িতে বানাইনি, এটা বাজার থেকে কেনা। এই ছানাটা আমি এখন থালায় নিয়ে নেব। আর ছানাটা আমি কাপড় মানে পরিষ্কার কাপড়ের মধ্যে রেখেছিলাম জলটা ঝরানোর জন্য। যেটুকু জল ছিল সেটা জলটা ঝরে গেছে, আমি এবার ছানাটা নিয়েছি একটা থালায়। এখান থেকে কিছুটা ছানা আমি তুলে রাখবো। ছানাটা আমি এখন হাত দিয়ে এভাবে মেখে নেব। এই যে ছানাটা আমি ভালো করে মেখে নিয়েছি অনেকটা সময় ধরে, এবার এর মধ্যে দিয়ে দেব চালের গুঁড়ো। চালের গুঁড়ো এখানে আমি বাসমতি চাল গুঁড়ো করে নিয়েছি বাড়িতেই, 2 চামচ চালের গুঁড়ো আমি দিয়ে দিলাম। এবার ভালো করে মেখে নেব। এখানে আরো কিছুটা চালের গুঁড়ো লাগবে, তো আরো 1 চামচ আমি দিয়ে নেব। আবারও খুব ভালো করে মেখে নিচ্ছি। চালের গুঁড়োটা দেওয়ার পর আমি আরো কিছুক্ষণ ভালো করে মেখে নিয়েছি। এইরকম হবে, সেই রকম ভাবে পরিমাণটা বুঝে চালের গুঁড়োটা দিয়ে দিতে হবে, কারণ দোকানের ছানা আর বাড়ির ছানাতে চালের গুঁড়ো কিন্তু দু রকম লাগে। বাজার থেকে কেনা ছানাতে চালের গুঁড়োটা একটু বেশিই লাগে। আমি অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার একটা ভেজা কাপড় এভাবে ঢাকা দিয়ে রেখে দেব। এবার এই থালাতে আমি নিয়ে নেব আগে থেকে যে তুলে রাখা ছানাটা। এই ছানাটা আমি রেখেছিলাম এই পুঁতির জন্য। তো ছানাটা একটু মেখে নিচ্ছি প্রথমে, তারপর এর মধ্যে দিয়ে দেব সুজি। তো ছানাটা একটু মেখে নিয়েছি, এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সুজি, 1/2 চামচেরও কম হবে। আর দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ বেকিং পাউডার। এবার সব কিছু আবার ভালো করে মেখে নেব। এই যে এই ছানাটাও মাখা হয়ে গেছে। এদিকে উনুনটা জ্বালিয়ে দিয়েছি, এবার আমি বানিয়ে নেব চিনির শিরা। আর তার জন্য আমি দিয়ে দেব 1 বাটি জল। দিয়ে দিচ্ছি আরো 1/2 বাটি জল, মোটমাট আমি 1.5 বাটি জল দিয়ে দিলাম। এবার দিয়ে দেব 1.5 বাটি চিনি।
চিনি শিরার মধ্যে ফ্লেভারের জন্য অনেক কিছু দেওয়া যায়, যেমন লবঙ্গ, দারচিনি। কিন্তু আমি আজ কিছুই দেব না, কারণ বাসমতি চাল দিয়ে সীতাভোগটা বানানো হবে। বাসমতি চালেরই একটা সুন্দর গন্ধ থাকে, সেই জন্য আজ আর কিছু দিচ্ছি না। এই যে চিনির রসটা হয়ে গেছে, আমি এবার নামিয়ে রেখে দেব। এবার ভাজার জন্য আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। এবার আমি ভেজা কাপড়টা তুলে নিচ্ছি, এই ছানার থেকে কিছুটা অংশ আমি নিয়ে নিলাম হাতে, আর নিয়ে নিচ্ছি একটা গ্রেটার। এখন আমি তেলের মধ্যে দিয়ে দেব 1 চামচ ঘি। উনুনের জালটা আমি কমিয়ে দিয়েছি, আর ছানা থেকে কিছুটা অংশ আমি নিয়ে এভাবে তেলের উপর গ্রেট করে দেব। এগুলো হয়ে গেছে, আমি এবার তুলে নেব। খুব বেশি ভাজার দরকার হয় না, কারণ এতে চালের গুঁড়ো দেওয়া থাকে, তো খুব বেশি ভাজা হলে কিন্তু শক্ত হয়ে যেতে পারে, তো সেই জন্যই আমি এবার তুলে নেব। এবার আমি এগুলো তুলে নিয়েছি, সরাসরি দিয়ে দিচ্ছি রসের মধ্যে। আর একটু ছানা আমি নিয়ে নিয়েছি, আর সেম ভাবে আমি ভেজে নেব। এই যে এগুলো হয়ে গেছে, আমি এবার রস থেকে তুলে নিচ্ছি। আর এদিকে এগুলো ভাজা হয়ে গেছে, আবার দিয়ে দেব রসের মধ্যে সরাসরি। আমি থালা থেকে এখন একটা প্লেটে তুলে নিচ্ছি। এখন আমি এই অল্প যে ছানাটা রেখেছিলাম মেখে, এই ছানাটা থেকে আমি নিকুতি বানিয়ে নেব। ছানাটার থেকে অল্প একটু অংশ আমি নিয়ে নিয়েছি হাতে, এই যে এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। এই যে ছানা থেকে আমি নিকুতির শেপ দিয়ে নিয়েছি, এবার এগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, আমি এবার একটা একটা করে দিয়ে দিচ্ছি।
ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে রসে রসের মধ্যে নিয়ে নেব। রস ঢুকে গেছে, আমি এবার তুলে নেব। তাহলে দেখলেন তো কত সহজভাবে বানিয়ে ফেললাম এই সীতাভোগ। আর আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটাকেও প্রেস করে দিন আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর তার সাথে সাথে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। আর আজকের ভিডিওটা থাকছে এই পর্যন্ত, আবার দেখা হবে ভালো ভালো নিত্য নতুন রেসিপির সাথে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন, আর এইভাবেই আমাদেরকে সাপোর্ট করে যাবেন আর আমাদের পাশে থাকবেন। আর আপনাদেরকে মানে আমাদেরকে সাপোর্ট করার জন্য, এইভাবে সাপোর্ট করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। কিলে এবারে পুজো দিয়ে নিতে আসছে নিশ্চয়ই, ইসকে পাঁচটা দিয়ে পাবে। কারা এইগুলো? এইখানে শুনো, তুমি একটু খেলা করবা? ও বাবা, খাও চলে গেল। আর জানালা দিয়ে দেখেছে কাঁঠাল গাছে একটা কাঠবিড়ালি ভয়ে চেঁচিয়ে উঠেছে, চলে গেল। যা আবার আসবে, তোমার সাথে খেলতে আসবে, তোমার সাথে খেলা করতে আসবে। হবে, হ্যাঁ এগুলো দিয়ে গেল। লেবু, বাতাবি লেবু, আর কি বলে এটাকে? আর কি বলে? বাদাম, এটাকে বাদামও বলে।